আমরা যখন কারোর সাথে কথাবার্তা বলি, কোন একটা কনভারসেশন, কোন একটা আড্ডা বা কোন একটা জায়গায় আমরা জমায়েত হয়েছি যে কোন একটা আইডিয়া নিয়ে ডিসকাস করব, অনেকে কিন্তু আমাদেরকে অনেক সময় কোনো কিছু একটা শেখায় বা কোনো একটা বোঝায়, তোস এটা জানিস, তখন স্বভাবতই আমাদের অনেকের ক্ষেত্রে এই রেসপন্সটা দিই যে আরে দোস এটা তো অনেক আগে থেকেই জানতাম, আর এটা তো আমি পারি। অথচ খেয়াল করে দেখো, ওই মানুষটা তোমাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা কিছু বোঝানোর চেষ্টা করলো এবং তুমি আমি বলে উড়াই দিলাম, সে কিন্তু আর নেক্সট টাইম ইন্টারেস্টেডই হবে না তোমাকে নতুন কিছু বোঝানোর জন্য বা নতুন কিছু শেখানোর জন্য, বা তার কাছে যদি নতুন একটা আইডিয়া আসে সে হয়তো তোমাকে বলবেই না। কেন? বিকজ তাকে নতুন আইডিয়ার কথা যদি তোমাকে বলে তুমি বলবে আরে দোস এটা আমি পারি। সো নেক্সট টাইম তোমার কোনো ফ্রেন্ড যদি তোমাকে কোনো একটা আইডিয়ার কথা বলে, কোনো একটা ভালো প্ল্যানের কথা বলে, তাকে প্লিজ বলো না আরে দোস এটা আমি জানি, এটা আমি পারি। বরং তাকে বলো আরে ভালো জিনিস বলছিস তো, আর এটা তো আমি আগে জানতাম না। এটার ফলে যেটা হবে, সে যে ইন্টারেস্ট নিয়ে বা এনথুজিয়াজম নিয়ে তোমাকে কথাটা বলছিল সেটা ধরে রাখবে, এবং ফিউচারে যদি তার কোনো ভালো আইডিয়া থাকে অলওয়েজ তোমাকে বলবে। সো প্লিজ একটু ক্ষণিকের ওই যে পার্টনার জন্য বা নিজেকে একটু বুদ্ধিসম্পন্ন জাহির করার জন্য তার ইন্টারেস্টটাকে মাটি চাপা দিয়ে দেওয়া না, বরং তার কথাটা শুনো, তার আইডিয়াটা শুনো, নেক্সট টাইম আরও অনেক ভালো ভালো আইডিয়া তুমি খুঁজে পাবে। এবং ওয়ান লাস্ট থিং বাই দ্য ওয়ে, এই প্র্যাকটিসটার কারণেই কিন্তু আজকালকার দিনে অনেকে নিজেদের আইডিয়াগুলো বাকিদের সাথে শেয়ার করে না, কারণ শেয়ার করলে হয়তো আরেক সাইড থেকে বলে আর এগুলো ফালতু আইডিয়া তো আমি জানি। বরং এই অ্যাটিটিউডটা যদি আমরা সবাই ধরে রাখি, দেখা যাবে সবাই সবার আইডিয়া শেয়ার করতে আরও অনেক কমফোর্টেবল হবে, এবং আমরা হয়তো বা এরকম নেক্সট টাইম কোনো একটা জায়গায় এসে খেতে বসে একজন আরেকজনের ব্যাপারে কথা না বলে অনেক বেশি আইডিয়া নিয়ে কথা বলবো।